বর্তমান সময়টা ভার্চুয়াল, আড্ডা কিংবা জরুরি কাজ, বাস্তবতার পাশাপাশি এক নিত্য নতুন বাস্তবতা হচ্ছে ভার্চুয়াল জগৎ। আর এই জগতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বুদ হয়ে থাকেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বাংলা গানের সুর, যা বিদেশিদেরও মুগ্ধ করছে। ইতোমধ্যে টিকটক অ্যাপের মাধ্যমে ভিডিও তৈরি করে অনেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার তরুণী কেজিমিন দূর দেশে থেকেও মজেছেন বাংলা গানে, লিপসিং করে তৈরি করছেন ভিডিও, তাতেই উত্তাল নেট দুনিয়া। বাংলা গানে বিদেশি মেয়ের এমন অভিনয় বাঙালি নেটিজেনদের মুগ্ধ করছে। ২০২১ সালে টিকটকে যাত্রা শুরু করেন কেজিমিন। অ্যাপটিতে তার অনুসারী সংখ্যা প্রায় ১১ মিলিয়ন। এছাড়া ইনস্টাগ্রাম ও ইউটিউবেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। কেজিমিনের জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলোর মধ্যে বাংলা গানে লিপসিং করা ভিডিওগুলো অন্যতম। শুধু গান নয়, বাংলা সংলাপেও ঠোঁট মেলাতে দেখা গেছে তাকে। সেই তালিকায় রয়েছে ঢালিউডের তারকা অভিনেতা সাকিব খানের সিনেমার সংলাপও। আমার বোনকে দেখেছেন লাখে একটা, বোনেরই মুখে দেখি মায়েরই মুখ। দক্ষিণ কোরিয়ান এই তরুণী রীতিমতো বাংলা ভাষার প্রেমে পড়েছেন। এমনকি বাংলা ভাষা শেখার চেষ্টাও করছেন। আমি কেন অন্য ছেলের দিকে তাকাবো, কারণ আমার নিজের শেহজাদা মাশাআল্লাহ অনেক সুন্দর। অভিনয়ের পাশাপাশি কেজিমিনের সৌন্দর্যও নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে। কোরিয়ান এই তরুণী বেশ ফ্যাশন সচেতন, বিভিন্ন সময় চুলের স্টাইল ও রং পরিবর্তন করতে দেখা যায় তাকে। একদিকে দর্শক প্রিয় সব ভিডিও, অন্যদিকে তার সৌন্দর্য, সব মিলিয়ে তারকা বনে গেছেন কেজিমিন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.